নয় মাস বয়সী সাইদের ছোট্ট হাত যেন ক্যানুলার ভার আর সইতে পারছে না। ডেঙ্গু আক্রান্ত হয়ে এক সপ্তাহ আইসিইউতে থাকার পরও নতুন করে রক্তে ইনফেকশনের শঙ্কায় চিকিৎসকরা। ডেঙ্গু থেকে রক্ষা পায়নি তার ভাই আসাদও। দুই সন্তান নিয়ে হাসপাতালে তাদের বাবা মা। তো আসার সাথে সাথে অবস্থা খুবই দিন দিন দুর্বল হচ্ছে, সাথে সাথে পিআইসিতে নিল। তো পিআইসিউতে এক সপ্তাহ রাখলো, তো এরপরে ভর্তির পরে আবার এখন চিকিৎসা চলতেছে, আলহামদুলিল্লাহ ওটা ভালোর দিকে। তো এটা নিয়ে আমার বেশি টেনশন ছিল, আল্লাহ সুস্থ করছে। রক্তের প্লাটিলেট 24,000-এ নেমে আসায় সাদকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। করোনার মধ্যে ডেঙ্গুর প্রকোপ পরিস্থিতি আরও জটিল করে তুলছে। দেশের পরিস্থিতি খারাপ, প্লাস বর্তমানে করোনা মহামারী প্লাস ডেঙ্গুতে আমরা খুবই দিশেহারা হয়ে যাচ্ছে। শুধু জ্বর ছিল আর কোনো সমস্যা ছিল না, আর ওর ঘাড়ের এই দুই পাশে প্রচুর ব্যথা ছিল। আপনার মেয়ে তাড়াতাড়ি আপনার হসপিটালে ভর্তি করেন, ওর অবস্থা অনেক খারাপ। গত কয়েক বছরের মধ্যে এবারই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি, আর আক্রান্তদের বেশিরভাগই শিশু। ঢাকা শিশু হাসপাতালের তথ্য মতে এবছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 500+ শিশু সেখানে ভর্তি হয়, আর এ মাসে এখন পর্যন্ত 383 জন শিশু ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে এসেছে। চিকিৎসকদের মতে অভিভাবকদের সচেতনতার অভাবেই বাড়ছে এই সংখ্যা। 4 থেকে 7 দিনের মাথায় একটা বিপদ চিহ্ন আসতে পারে, সেটা কি কি? সেটা যদি খুব যদি বমি করে, অর্থাৎ নর্মাল তো বাচ্চারা জ্বর আসলে একবার দুবার বমি করবে, কিন্তু এর বাইরেও যদি বেশি বেশি বমি করে, এটাকে বলে আমরা পার্সিস্টেন্ট ভমিটিং, অথবা বাচ্চাটা যদি পেটে ব্যথা হয়, এই দুটো খুবই আমরা আমাদের ওয়ার্নিং সাইনসে ধরি। এর বাইরেও যদি বাচ্চাটা অন্য আগে যা ছিল অ্যাক্টিভ নড়াচড়া করতো, এখন সে নরম হয়ে গেছে, এটাকে আমরা বলি লেথার্জি, অথবা উল্টাটা বেশি ঘ্যান ঘ্যান করছে, মানে সেটাও কিন্তু একটা বিপজ্জনক চিহ্ন। ডেঙ্গু আক্রান্ত শিশুদের দেরি না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নজিবুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।